প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের অবস্থার অবনতি হয়েছে। ক্যান্সার আক্রান্ত এই শিল্পী কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেন। বর্তমানে তিনি রাজশাহী নগরীর মহিষ বাথান এলাকায় বোনের বাড়িতে আছেন। তার শারীরিক অবস্থার সার্বিক তত্ত্বাবধান করছেন বোনের স্বামী ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক বিশ্বাস। কোলন ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোর এর আগে দেশে চিকিৎসা নেন। 2019 সালের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তার অস্ত্রোপচার সম্পূর্ণ হয়।